একটা ভিডিও বেশ সোশ্যাল মিডিয়া থেকে কয়েকদিন থেকে ট্রেন্ডিং এ চলতেছে, জান্নাত তোহার ভাইরাল ভিডিও, লিংক হবে না, এগুলো চলছে। আসলে মানুষ তো ভুল করে, তারা বারবার ভুলের ক্ষমা চাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করতেছে, বিভিন্ন কিছু করতেছে। কেউ কিন্তু নিজের ভিডিও নিজেই কিন্তু এরকম করতে চায় না, কখনোই চায় না। আমার নিজের ইজ্জতটা আমি মানুষকে দেখ মানুষকে বিলি করে দেব, এটা মানুষ চায় না। তারা যেহেতু বারবার ভুলের তাদের ভুলের ক্ষমা চাচ্ছে। আসলে মানুষের এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো, যেটুকু আমরা মজা নিছি মজা নেওয়া উচিত নয়। টিকটক করুক আর যাই করুক তারা, তবে তাদের আচার ব্যবহার ভিডিও কোয়ালিটিগুলো হয়তো আপনাদের পছন্দ না হলেও আপনারা এড়িয়ে যাবেন, অবশ্যই এড়িয়ে যাবেন। কিন্তু এই ভাইরাল টপিক নিয়ে, ভাইরাল লিঙ্ক খুঁজে নিয়ে, লিঙ্ক হবে নাকি, আসলে তিন মিনিট কয়েক সেকেন্ডের একটা ভিডিও, এই 3 মিনিট কয়েক সেকেন্ডের ভিডিও তাদের জীবনটা একদম উলট পালট করছে। তারা বলতেছে তারা নাকি স্বামী স্ত্রী এরকম একটা ভিডিও করছে, করে রাখছে। তারা যখন সহবাস করে তখনকার একটা ভিডিও তারা ধারণ করে এবং তারা সেটা পরবর্তীতে দেখবে। এই জন্য আসলে নিছক এটা একটা বেহায়াপনা কাজ, এই কাজটা আসলে করা উচিত নয়, কোনো মানুষকেই করা উচিত নয়। তো জান্নাত আর তোহা তারা যে আকামটা করছে, তে আকামের হয়তো মাসুল তাদেরকেই দিতে হবে, সোশ্যাল মিডিয়ায় তারাই ভাইরাল। তো আমাদের কাছে তারা কান্নাকাটি করছে, অনেক অনেক কিছুই বলছে, তো আমরা অবশ্যই এটাকে ধামাচাপা দেওয়া উচিত, যেহেতু তারা তাদের ভুলটা বুঝতে পারছে। মানে তারা বলতেছে তাদের ফোনটা নাকি চুরি হয়ে গেছিলো 2.5 বছর আগে, তো সেখান থেকে চোরেরা তারা এই ভিডিওটা নাকি পেয়ে যাওয়ার পর চোর নাকি সেটা আপলোড করে দেয়। আচ্ছা, চোর যদি আপলোড করে, তাহলে চোর তোমার ফোনের 2.5 বছর আগে তোমার ভিডিওটা আপলোড করলো, আর তোমাদের বিয়ের কথা শুনলাম তোমরা নাকি 2 বছর আগে বিয়ে করছো, অথচ তোমাদের ফোন হারিয়ে গেছে 2.5 বছর আগে। এগুলো দিয়ে লিঙ্ক বাইর করলো, গোটা দেশটাকে মেসাকার করে দিল, ক্ষমাটা তোমাদের প্রাপ্য, কিন্তু মিথ্যা কথা বলো কেন? 2.5 বছর আগে ফোন হারিয়ে গেছে, 2 বছর পর তোমাদের বিয়ে হয়ে গেছে, তাহলে তোমাদের ভিডিওটা তারা কী করে ছাড়লো? তোমাদের মধ্যেই কোনো মনমালিন্যতা হয়েছে, তোমাদের মধ্যেই কোনো সমস্যা হয়েছে, যার কারণে তোমরা নিজেরাই এই কাজটা করছো, করে এখন যখন বনি বনা হয়েছে তখন তুমি সেই আগের কথাগুলো ভুলে যাচ্ছ, চোরে করছে। এখন তোহাও জান্নাতের দোষ দিচ্ছে না, জান্নাতও তোহার দোষ দিচ্ছে না। বাবা খেলা থামা, টিকটক করো ভালো কথা, ইনকাম করো ভালো কথা, অবশ্যই সেটা সামাজিকভাবে করো, সামাজিক করো, যেটা মানুষ দেখতে পারে, আমাদেরও বাল বাচ্চা বউ সন্তান আমরাও কিন্তু দেখি সোশ্যাল মিডিয়ায়। তোমাদের ভিডিওগুলো যখন ভেসে ওঠে না, তখন মনে হয় তোমাদের এই একদিকে মানুষের পায়খানার দিকে তাকায়, তো তোমাদের দিকে তাকায় না, কিন্তু কি করব, এই যে সোশ্যাল মিডিয়া, স্ক্রল করলেই চলে আসে, আর চলে আসলে তো দেখা পড়ে যায়। যেহেতু এনারা ক্ষমা চাইছে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, ক্ষমা করে দেন, দেখি তারা ভালো হয় কি না। যদি তারা না ভালো হয়, তারা যদি এইরকম আবারও করে, ওই যে নীল ছবির কোনো অদৃশ্য বিষয় আছে, ইউটিউবে ছাড়া যায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছাড়া যায়, তোমরা সেভাবে ইনকাম করিও, কিন্তু এই সাধারণ সোশ্যাল মিডিয়ায় এই কাজটা করিও না বাবা।